ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত বছর সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফরবেস ম্যাগাজিন তৈরি করা একশো জন খেলোয়াড়ের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সবার উপরে উঠে গেলেন লিওনেল মেসে এ সময়ে আয়ের হিসাবে বারো কোটি সত্তর লক্ষ ডলার নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা দশ কোটি নব্বই লক্ষ ডলার নিয়ে তার পরেই অবস্থান জুবেন্টাসের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর তালিকায় তিন নম্বরে আছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নেইমারের আয় দশ কোটি পঞ্চাশ লক্ষ ডলার দু জুন থেকে দু হাজার উনিশের জুনের মাঝামাঝি সময়কালে খেলোয়াড়দের মোট আয়ের হিসাব করা হয়েছে এখানে যার মধ্যে রয়েছে খেলোয়াড়দের পুরস্কারের অর্থ বেতন এবং বিজ্ঞাপন বাবদ আয় এ সময় নেইমার জুনিয়র বেতন পেয়েছে মোট সাত কোটি পঞ্চাশ লক্ষ ডলার যা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এক কোটি ডলার বেশি আর এই দুইজনের চেয়ে বেশি আয় করেছেন লিওনাল মেসি এ সময় মেসির বেতন ছিল নয় কোটি বিশ লক্ষ ডলার যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরবেস এই তালিকা প্রকাশ করেছে